আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। একটা ছোট্ট শিশু, ছোট্ট একটা বাচ্চা কথাগুলো ইংরেজিতে বলছে। আপনারা অবশ্যই মুফতি ইসমাইল মিনক ওনাকে অবশ্যই চিনে থাকবেন, জেনে থাকবেন। খুব বিখ্যাত প্রখ্যাত একজন দায়ী, বিখ্যাত একজন আলেমে দিন। তো ওনাকে একটা মনে হচ্ছে ব্রিটিশ মুসলিম ছেলে হবে, ছোট্ট একটা শিশু একটি প্রশ্ন করছে এবং বলছে যে এর উত্তরও আমার কাছে আছে। প্রশ্ন প্লাস উত্তর দুটোই সেই বাচ্চা বলছে। আমি বারবার সেই ভিডিওটা দেখছিলাম, রিপ্লে করে অনেকবার দেখেছি আমি যে ছোট্ট একটা শিশু কতটা জ্ঞান, কতটা হিকমত আল্লাহ তাকে দিয়েছেন, যে রমাদান সম্পর্কে, মাহে রমাদান সম্পর্কে তার কতটুকু, মানে কত অনেক বেশি তার কি বলবো, যে তার অনুভব হয়েছে রমাদান যে আসলে কি। তো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমার তো চোখে জল এসে গেছিল সেই শিশুর সেই প্রশ্ন শুনে এবং তার উত্তর শুনে। তো আসুন ভিডিওটা স্কিপ না করে আপনারা আগে দেখে নিন। So, you have a question and an answer. Okay. Subhanallah, subhanallah. Yes. Ramadan is a generous month. Yes. This month has a lot of sacrifices. Dekhen, Allahu Akbar. Chotto ekta bachcha, shishu, kede felche kotha bolte. বলছে অনেক লোক এই মাসে মারা যায়, কিন্তু এটা ভয় পাওয়া উচিত নয়। নিশ্চয় আমরা জান্নাতুল ফিরদৌসের বাসী হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার জন্য এই মাহে রমাদানের তৌফিক দান করুক, সেটাই বলছে। আর ও বলছে যে উনি মুফতি ইসমাইল মিনকের মতো হতে চায়। এই বাচ্চা উমরা করেছে, তো বলছিল যে সে চুমু দিতে পেরেছে হাজরে আসওয়াদ। May Allah bless you and grant you happiness in this world and the next, and give you more than you can imagine and your folks. Inshallah, but just pray for my great-grandma. She died. May Allah grant her Jannatul Firdaus. May Allah make it easy for the entire family and give you Sabr Jameel. Lovely, lovely. Thank you for your participation. Amazing. So, you have seen this little shishu, little child, she umrah koreche, she Hazrat Aswad chumu diyeche এবং বলছে যে রমাদান ইজ দ্য মান্থ অফ জেনারেস, জেনারেস মান্থ, অনেক রহমত, মাগফিরাত এবং বরকত নিয়ে আমাদের মাঝে এসেছিল সেই পবিত্র মাহে রমাদান। জানি না আমরা সবাই কতটুকু মূল্যায়ন করতে পেরেছি। তো এতটুকু ছোট্ট একটা বাচ্চা রমাদান সম্পর্কে যে ওর অনুভূতি খুবই আপ্লুত করেছে আমাকে, খুবই ভালো লেগেছে। ছোট্ট শিশু যখন এরকম জ্ঞানী, অনেক জ্ঞানী কথা বলে। তো মুফতি ইসমাইল মিনক খুব প্রশংসা করলেন সেই বাচ্চা শিশুর। তো যাই হোক, আমরা বেশি বেশি করে রমাদানের সিয়াম এবং নফল সিয়াম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সবাইকে এই রমাদানে মাফ করুক সবাইকে। সামনে শুরু হয়ে গেছে গতকালকে থেকে লাইলাতুল কদর, গতকালকে থেকেই 21 রাত, 23 রাত এবং 25, 27, 29 রাতে আমরা সবাই ইবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। তো আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।